হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি শ্রীময়ী সিরিয়ালের অ্যাডভান্স আপডেট দেবো বলে। তবে শ্রীময়ী সিরিয়ালের আপডেট তো আমি দেবই, তবে তার আগে বলবো যে যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে। শ্রীময়ী সিরিয়ালে এই মুহূর্তে আমরা যেগুলো দেখতে পাবো সেটা হচ্ছে যে জুনের বিয়েতে, মানে যাই হোক মোস্ট ইম্পর্টেন্ট পার্সন জুন, তার বিয়েতে তার বর তো পালিয়েছেই, সেটা আমরা প্রোমো দেখেই জেনে গেছি। তো জুনের এই মুহূর্তে হবু বর পালিয়ে গেছে, শ্রীময়ী চিরকুট পেয়ে পরে দিতে আসবে, কিন্তু তার আগে অনেক ঘটনা ঘটে যাবে। প্রথমত শম্বিত আসবে, এসে বলবে আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও, কথা তো এরকমই ছিল। তার মানে শম্বিতের এই কথা থেকে এটাই প্রমাণিত হবে যে ডিভোর্সটা শম্বিত একটা শর্তের উপরে দাঁড়িয়ে থেকে তাই দিয়েছিল, আর সেই শর্তটা হচ্ছে তার ছেলেকে সে নিয়ে চলে যাবে। তো যাই হোক, যদি আমরা সেটাকেই ধরে নিয়ে এগোই তাহলে কোনো মা নিজে বিয়ে করার জন্য সন্তানকেও ছেড়ে দিতে পারে এরকমটা বোধহয় খুবই মানে কম দেখা যায়, খুবই রেয়ার, মানে সেরকমভাবে দেখাই যায় না। তো এখানে দেখা গেছে কারণ জুন সব পারে। এদিকে বুনি বেশ লাফাচ্ছিল, হঠাৎই উপাল বাবু এন্ট্রি নেবে নাচতে নাচতে, আর উপাল বাবুর এন্ট্রি মানেই হচ্ছে নাচানাচি হই হট্টগোল করতে করতে উনি ঢুকবে। তো ঢুকে সে জানিয়ে দেবে বুনিকে যে আমি তোমাকে বারে বারে বারণ করেছিলাম যে এই বিয়েটাতে তুমি যাতে না আসো, তুমি বলেও ছিলে যে তুমি আসবে না কারণ আমি তোমাকে বারণ করেছি, কিন্তু সেই তুমি এলে, আর সেটা চেক করার জন্যই আমার এখানে আসা। তো তারপরে এটা জানিয়ে দেবে যে আমাদের সম্পর্কটা থাকবে না, মানে খুব শীঘ্রই আমরা আরও একটা ডিভোর্স দেখতে পারি, সেটা হচ্ছে বুনি আর উপাল। কারণ উপাল খুবই সহজ প্রকৃতির একটা মানুষ যে কোনো অন্যায় সহ্য করতে পারে না। ইনফ্যাক্ট সে বুনিকে এটাও বলেছে, বুনি যখন বলেছিল যে লোকজন আছে আস্তে কথা বলে শুনছে, তখন সে এটাও বলেছে যে তোমার মনে হলো না একবারও যে বৌদি কোন পরিস্থিতিটা ফেস করছে, আজকে সে রয়েছে উপরে আর নিচে বিয়ের আসর সাজানো হয়েছে, তারই স্বামীর আরেকবার বিয়ে দেয়া হচ্ছে, তার মনের অবস্থাটা কি সেটা একবারের জন্য বুঝলো না, তোমার জীবনে যে এরকম ঘটনা হবে না সেটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না। মানে এই কথাটা উপাল জানিয়ে দেবে, সে কোনো গ্যারান্টি দিতে পারছে না, মানে সে এরপরে অন্তরাকে নিয়ে একটা নাটক করলেও করতে পারে। তো এরই মধ্যে বুনির মা মানে আমাদের প্রিয় জুনের মাসি তিনি একটা কথা বলবেন যে তুমি কেন এত কথা বলছো, ও আমার স্বাধীন চেতামে, ও নিজের টাকায় খায় নিজের টাকায় পড়ে। তো অনিন্দও জানিয়ে দেবে যে ঠিক আছে তাহলে ও এখন থেকে এখানেই থাকুক আর নিজের মতো নিজে ইনকাম করুক, খাক দাক পড়ুক যা খুশি করুক, আমাকে তো ওর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এত কিছু বেশ ভালোভাবে চলছিল, বাড়িতে একটার পর একটা ঝামেলা, এখন জুনের শাশুড়ির মানে জুনের মাসি শাশুড়ির আর কি এটাই মনে হচ্ছে যে একই ঝামেলায় পড়লাম, আজকের দিনেই সব হতে হলো, এমনকি শম্বিতকেও মেজাজ দেখিয়ে দিয়েছে যে তোমার আজকেই আসতে হলো, শম্বিত বলেছে হ্যাঁ আমার আজকেই আসতে হলো। এর মধ্যে শ্রীময়ী নেমে এসেছে, শ্রীময়ীকে দেখেই তার শাশুড়ির প্রথম বক্তব্য হচ্ছে সর্বনাশা মহিলা যে একজনের সংসার ভেঙে দিয়েছে। তো তাকে খানিক মেজাজ টেজাজ দেওয়া হয়েছে, কিন্তু শ্রীময়ী একটা চিরকুট দিতে এসছে, সেই চিরকুটটা দেখে এখন জুন বলছে যে মানে, আর সাথে সাথে শ্রীময়ী শ্বশুর চুপ থাকেনি, তাই শ্রীময়ী শ্বশুর জানিয়েছে যে এতদিনেও তুমি মানে বুঝতে পারলে না, পাখি খাঁচা ছেড়ে পালিয়ে গেছে, তুমি একটা কালসাপ, তোমার জীবনে তার জীবনটা সে বাঁধতে চায়নি। তো এরপরে শ্রীময়ী জানিয়েছে যে কোনোভাবেই কি ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কারণ ওর আরো একটা নাম্বার আছে, সেই নাম্বারে কি ফোন করা হয়েছে। তো এই কথাটা শুনে জুনের মাথায় হাত, জুন ভাবছে যে অনিন্দদার আরও একটা নাম্বার আছে সেটা আমি জানি না, অনিন্দদার সমস্ত কিছুই আমার জানা উচিত, কারণ আমি ওর বউ, যারা এগুলো ভাবে না তাদের জীবনে সুখ হয় না। তো যাই হোক, কিছু ব্যক্তিগত জায়গা ছেড়ে দিতে হয় প্রত্যেককে, কিন্তু সেটা জুন ছাড়তে রাজি নয়। আর এই কথাটা শুনে জুনের এখন মাথায় হাত, আর এই কথাটার উত্তরে যখন জুন এই কথাটা বলেছে যে আমি জানতাম না, তখন শ্রীময়ী কিন্তু জানিয়ে দেবে যে তুমি জানবে কি করে, আজকে তুমি অনিন্দকে বিয়ে করছো বলে 25 বছরের সংসার জীবনটাকে তো তুমি মুছে দিতে পারো না। তো যাই হোক, এরপরে ব্যক্তিগতভাবে শ্রীময়ী তার শ্বশুরের সাথে কথা বলবে এবং তার দুই ছেলেমেয়ের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে দেবে যে এই মুহূর্তে যদি অনিন্দ না ফিরে আসে আর যদি বিয়েটা না করতে চায় তাহলে জুন তো থানা পুলিশ করবেই, আর তার জন্যে ওই মানুষটাকে জেলে গিয়ে থাকতে হবে, আর তার ফলে তার ছেলেমেয়ের উপরে কিন্তু একটা এফেক্ট পড়বে। তো তার শ্বশুরমশাই তাকে বলে, মানে শ্রীময়ী শ্বশুরমশাই শ্রীময়ীকে বলে যে কোনোভাবে কি তোমরা একসাথে মানে সংসারটা আবার শুরু করতে পারো না, শ্রীময়ী জানিয়ে দেয় যে না সেটা অসম্ভব। আরে ভাই কি করে হবে, এপ্রিল মাসের পরেই রোহিত সেন আসছে,
তো এই সমস্ত কিছু অবধি তো ঠিকঠাক ছিল, কিন্তু এরপরে শ্রীময়ী ফোন করে অনিন্দকে তার ভালোবাসার দোহাই দিয়ে ডেকে নিয়ে আসে। সে বলে যে তুমি যদি একটা দিনের জন্য আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আজকে চলে আসবে আর এসে বিয়েটা করে নেবে। আর কারণ হিসেবে সে বলে যে আমার ছেলে মেয়েদের একটা মানে জীবন আছে, দিনকা একটা ছেলে, সে যদিও বা কোনোরকমভাবে বিয়ে থাকা করে নেবে, কিন্তু দিঠির কী হবে, দিঠির দুদিন পরেই তার 12 ক্লাসের পরীক্ষা। এই সমস্ত কিছুর মধ্যে এরকম একটা ঝামেলা পাকিও না, তাই তুমি ফিরে এসো আর জনকে সুন্দরভাবে বিয়ে করে নাও। তো এই কথাটা শুনে অনিন্দ বলে যে ঠিক আছে আমি ফিরে আসছি, কিন্তু তার মানে এতদিনের সংসার জীবনে তুমি আমার কাছ থেকে এটাই চেলে, এটাই কি ছিল তাহলে সব থেকে বড় প্রতিশোধ আমার উপরে? কি তাহলে তুমি প্রতিশোধ নিলে? শ্রীময়ী জানিয়ে দিয়েছে যে সে প্রতিশোধ নেওয়ার মতো মানুষ নয়। তো অনিন্দ খুব শীঘ্রই ফিরে আসছে, এখানে বিয়েটাও হবে এবং বিয়ের আগে কিছু ফালতু গণ্ডগোলও হবে। তো গণ্ডগোল হওয়ার পরেই বিয়েটা হবে। তো তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল যে শেষ অবধি কি জুনের সাথে বিয়েটা হবে, তো তাদেরকে জানিয়ে দিই যে বিয়ে হোক আর ছাই না হোক, মানুষ যে জিনিসটাকে মন থেকে মেনে নিতে পারে না সেই জিনিসটাই যদি মানুষটার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়, সে যত ভালো হোক না কেন সে জিনিসটা কিন্তু কখনোই ভালো লাগবে না তার, এবং সেই জীবনটা কিন্তু সুষ্ঠুভাবে কাটবে না, অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এইসব নিয়ে কিন্তু কাটবে। তবে শ্রীময়ী সিরিয়ালে সেই অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো আসবে কি না সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল শ্রীময়ী, স্টার জলসা ও স্টার জলসা এসডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। বিকজ আমাদের একটা জিনিসই এখন দেখার আছে যে সত্যি সত্যি যদি জুনের সাথে আনন্দের বিয়েটা হয়ে যায়, অনিন্দর মা কি খুব ভালো থাকবে, বোনি কি খুব ভালো থাকবে? কারণ অনিন্দ বুঝতেই পেরে গেছে তার জীবনটা পুরো ধ্বংস, কিন্তু সমস্যা হচ্ছে যে অনিন্দর মা জুনের মাসি এত ভালোবেসেছে, এত লক্ষ্মীমন্ত বউ ও মা বলে বলে জড়িয়ে ধরে সেই মানুষটাকে, ঠিক কবেলা রান্না করে খাওয়াবে জুন সেটা আমার খুব দেখার ইচ্ছে। আর তো যদি তোমাদের দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী। আর আমি তো আছি আপডেট দেওয়ার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ শ্রীময়ী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট এন ফ্রেন্ডলি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।